হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমরা ভয়ানক জম্বির মুভি নিয়ে এক্সপ্লেন করব। মুভিটির নাম দ্য ড্রাইভার। মুভিটিতে দেখানো হয়েছে কিভাবে একজন জম্বি বাবা তার মেয়েকে রক্ষা করছেন। মুভি শুরুতে আমরা দুজন লোককে দেখি, তারা একটি গাড়িতে করে কোথাও যাচ্ছিল। গাড়িটির ড্রাইভার হলো মুভির মেইন ক্যারেক্টার। তারা কিছু দূর যাওয়ার পর গাড়িটির ডিকি থেকে একজন লোককে বের করে, লোকটির মুখ আর হাত বাঁধা ছিল। তারা লোকটিকে বলে, আমরা তোমার বাঁধন খুলে দিচ্ছি কিন্তু তুমি চিৎকার করবে না। তবে লোকটি চিৎকার করা শুরু করে। লোক দুটি ওই লোকটিকে সেখানে রেখে চলে যায়। আর তখনই সেখানে অনেক জম্বি চলে আসে, লোকটিকে খেয়ে ফেলে। সেই লোক দুজন কিছু দূর গাড়ি চালানোর পর জঙ্গলে এসে গাড়ি থামিয়ে দেয়। তারা দেখে একজন লোক মাইকে কথা বলছিল। এতে জম্বিদের একত্রিত করা হয়েছিল। হিরো আর তার সাথে লোকটি এসব দেখছিল। হিরো লোকটিকে বলছিল, কোন জম্বি যদি কাউকে কামড়ায় তাহলে 12 ঘন্টার মধ্যে সে ধীরে ধীরে জম্বি হওয়া শুরু করে এবং 12 ঘন্টা পর সে পুরোপুরি জম্বিতে পরিণত হয়। জম্বিরা কোনো আওয়াজ পেলে সেদিকেই ছোট শুরু করে, আর এর জন্যই হয়তো ওই লোকটি মাইকে কথা বলে সব জম্বিদের একত্রিত করছিল। এরপর হিরো তার বাসায় চলে আসে। তাদের বাসাটি অনেক প্রোটেক্টিভ ছিল, সেখানে অনেক বডিগার্ডও ছিল যাতে কোনো জম্বিরা প্রবেশ করতে না পারে। হিরো একজন বডিগার্ডকে জিজ্ঞেস করে সব ঠিকঠাক আছে কিনা। বডিগার্ড তাকে বলে, আমাদের কাছে 6 মাসের খাবার মজুদ আছে। এরপর হিরো তার ঘরে চলে আসে, সেখানে তার ওয়াইফ ও ডটারকে দেখানো হয়। তারা সবাই মিলে ডিনার করে। হিরো তার ওয়াইফকে বলে, হ্যাভেন নামক একটি জায়গা জানে যেখানে তারা সেফলি থাকতে পারবে, সেখানে কোনো জম্বি যেতে পারবে না। রাতে হঠাৎ করে সেখানে থাকা বডিগার্ডের উপর হামলা করা হয়, কিন্তু কে হামলা করে সেটা সম্পর্কে কিছুই জানা যায় না। হিরোর সাথে থাকা তার ফ্রেন্ডটিও বডিগার্ডদের মারতে শুরু করে, আর হিরো সেটা দেখতে পায়। অর্থাৎ তার বন্ধু তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সে তার ফ্রেন্ডটিকে মারতে যাচ্ছিল, তবে তার ফ্রেন্ডের উপর অনেক জম্বি অ্যাটাক করেছিল। অন্যদিকে তার ওয়াইফ ও ডটার এদিক ওদিক ছোটাছুটি করছিল। তারা একটি ছোট বাচ্চাকে পায়, তারা তাকেও সাথে তুলে নেয়। তখনই সেখানে অনেক জম্বি চলে আসে। হিরোর ওয়াইফ তাদের গুলি করে মারে আর জম্বিরা তাকে কামড়ে দেয়। হিরো ভাবে তার ওয়াইফ কিছুক্ষণের মধ্যেই জম্বিতে পরিণত হবে। তার এভাবে জম্বি হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, তাই তাকে সে নিজের হাতে শুট করে মেরে ফেলে। সে তার মেয়েকে নিয়ে গাড়িতে করে অনেক দূরে চলে যায়। হিরো ভাবে তাকে হেভেনে যেতে হবে, তবে হেভেনের ঠিকানা সে জানতো না। আসলে সে জানতোই না হেভেন কোথায়। হিরো পানি আনার জন্য গাড়ি থেকে নামে, আর সে তার মেয়েকে বলে সে যেন কোনো আওয়াজ না করে। তারা অনেকক্ষণ কথা বলে। হিরোর মেয়ে হঠাৎ চিৎকার করে, কান্না করে, কারণ তার মায়ের কথা মনে হয়েছিল। তখন হিরো তার মেয়েকে বলে, তারা এখানে সেফ নয়, যখন তখন তাদের আওয়াজে এখানে জম্বি চলে আসতে পারে। ঠিক তখনই তার মেয়ে দেখে হিরোর হাত থেকে রক্ত বেরোচ্ছে। তখন হিরো বলে, এসব তেমন কিছু নয়। তার মেয়ে চলে যাওয়ার পর টি শার্ট তুলে দেখে তাকেও জম্বি কামড়েছিল, আর সে বুঝে যায় যে সেও জম্বিতে পরিণত হবে। তবে সে তার মেয়েকে কিছুই বলে না, কারণ এমনিতেই সে তার মাকে হারানোর ভয়ে অনেক চিন্তিত। এখন যদি তার বাবারও অসুস্থতার কথা শোনে তাহলে সে ভেঙে পড়বে। এভাবে হঠাৎই সেখানে একটি জম্বি চলে আসে, তবে তারা পালিয়ে আসতে সক্ষম হয়। রাস্তায় হিরো তার গান বের করে তার মেয়েকে দেয়, তার কাছে শুট করা শিখতে বলে, কারণ সে তো কিছুক্ষণ পরেই জম্বিতে পরিণত হবে। তার মেয়েকে সে নিজে আত্মরক্ষা করার টেকনিক শেখায়, সে তাকে সব শিখিয়ে দেয়। সে তার মেয়েকে ড্রাইভ করা শিখতে বলে, সে তাকে ড্রাইভ করা শেখায়। হঠাৎ করে তাদের গাড়ির সামনে কিছু লোক চলে আসে আর তাদের বাইরে বেরোতে বলে। হিরো কার থেকে বাইরে বেরোয় আর তাদের মেরে ফেলে। এরপর তারা পেট্রোল পাম্পে চলে আসে পেট্রোল নেওয়ার জন্য। সেখানে আসলে সেখানে আওয়াজ পেয়ে অনেক জম্বি চলে আসে। হিরো আর তার মেয়ে একটা জম্বিকে শুট করে সেখান থেকে চলে যায়। হিরো ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে থাকে, সে প্রচুর পানি খাচ্ছিল। তার মেয়ে তার আবভাব দেখে জিজ্ঞেস করে, তোমায় কি জম্বি কামড়েছে? হিরো তখন বলে হ্যাঁ। তার মেয়ে কারকে থামায় আর সে অনেক রাগে দুঃখে কান্না করা শুরু করে। হিরো তার মেয়েকে বলে সে তার থেকে যত দূরে থাকবে ততই ভালো। এতে তার মেয়ে কার থেকে বেরিয়ে দৌড়ে চলে যাচ্ছিল। তখনই সেখানে জম্বি আসে, সে শুট করতে শুরু করে। একটা জম্বি তার
উপর হামলা করে। এরও তখন এসে তাকে শুট করে মেরে ফেলে আর সব জম্বিকে মারা শুরু করে। আর সেখানে গানের সাউন্ড পেয়ে অনেক অনেক জম্বি চলে আসে। হিরো তখন ভাবে জম্বিরা তো তার মেয়েকেও খেয়ে ফেলবে আর তার মেয়েও কিছুক্ষণ পর জম্বি হবে। এইভাবে জম্বি হয়ে বেঁচে থাকার সে তার মেয়েকে নিজে শুট করতে চায়, অর্থাৎ সে তার মেয়েকে মারতে চায়। আর হঠাৎই সেখানে দুজন মেয়ে চলে আসে আর জম্বিকে মেরে ফেলে। এরপর তারা চারজন মিলে চলে যায়। হিরো তাদের সব বলে এবং তারা গাড়িতে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পরিণত হয়। এরপর তারা রাস্তায় গাড়ি থামায় আর সেখানে অনেক জম্বি আসে। হিরো মেয়ে দুটির সাথে তার মেয়েকেও পাঠিয়ে দেয় আর গাড়িতে বসে বোম ব্লাস্ট করে দেয়। আর মেয়েরা জম্বির মোকাবেলা করতে করতে একটি কেবিনে ঢুকে যায়। তবে জম্বিরা তাদের পিছু করে। হঠাৎ একটি সাইরেন এর আওয়াজ আসে আর সব জম্বি সেদিকেই চলে যায়। আর কিছু লোক সেখানে এসে তাদের বলে ওয়েলকাম টু হ্যাভেন আর সবাই হ্যাভেনে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।